আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ, বম বম ভোলে, জয় মা। কেমন আছেন বন্ধুরা? আগামীকাল অর্থাৎ 8ই নভেম্বর 2019 শুক্রবার দেব উত্থান একাদশী, কোথাও কোথাও প্রবোধনী একাদশী নামে খ্যাত। আমি আমার আগের ভিডিওতে এই একাদশীর মাহাত্ম্যের কথা আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম। আজ আলোচনা করব যে এই একাদশী তিথি কখন থেকে কখন থাকবে, আরণ কখন করবেন এবং শুভ মুহূর্ত কখন আছে। সেই সাথে আলোচনা করব পূজার বিশেষ বিধি এবং কি ধরনের উপায় বা উপাচার করলে আমাদের জীবনে শুভ ফল আসবে, এবং এই একাদশীতে কি মন্ত্র জপ করলে আমাদের জীবনের বিভিন্ন সমস্যাগুলো ধীরে ধীরে দূর হবে। যদি আপনি একাদশী ব্রত পালন নাই করেন, তাহলে সুখ সমৃদ্ধির জন্য অবশ্যই বিশেষ ছোট ছোট উপায় বা উপাচারগুলি করতে পারেন। কার্তিক মাসের শুক্লাপক্ষের যে একাদশী তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী, আর এই একাদশীর নাম উত্থান একাদশী। অর্থাৎ গত 4 মাস ধরে ভগবান বিষ্ণু শয়ন করেছিলেন, আর সেই নিদ্রা থেকে আজ এই বিশেষ একাদশীতে তিনি জাগ্রত হবেন। আপনারা সবাই জানেন যে দেব শয়নী একাদশী থেকে ভগবান বিষ্ণুর শয়নকাল, এবং তারপর থেকে সমস্ত মাঙ্গলিক কাজকর্ম বন্ধ ছিল। আগামী শুক্রবার এই যে বিশেষ একাদশী অর্থাৎ উত্থান একাদশী হলো সেই বিশেষ সময় যার পর থেকে সমস্ত মাঙ্গলিক কাজকর্ম করতে পারবেন। কোথাও কোথাও এই বিশেষ দিনটি তুলসী বিবাহ নামেও খ্যাত। এই বিশেষ দিনে শালগ্রাম শিলার সঙ্গে তুলসীর বিবাহ করানো হয়। শালগ্রাম শিলাকে ভগবান বিষ্ণুর এক প্রতীক রূপে মানা হয়। এই বিশেষ দিনে তুলসী এবং শালগ্রাম শিলার মধ্যে বিবাহ সম্পূর্ণ বিধিনিষেধ অনুসারে করা হয়। এই বিশেষ দিনে যাদের কন্যা সন্তান নেই, সেদিনে তুলসী দেবীকে বিবাহ দিয়ে কন্যাদানের বিশেষ পুণ্য অর্জন করতে পারেন। কারণ শাস্ত্রে বলা হয় সমস্ত দানের শ্রেষ্ঠ দান হল কন্যাদান। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই বিশেষ উত্থান একাদশী বা দেব উত্থান একাদশীর বিশেষ কি নিয়ম রয়েছে। এই বিশেষ একাদশী অন্যান্য একাদশীর মতনই একই নিয়মকানুন হিসাবে পালন করা হয়। একাদশীর এই বিশেষ নিয়ম একাদশীর দিন সকাল থেকেই শুরু করা উচিত। এই বিশেষ দিনে সকালে উঠে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত। ঠিক তারপরেই আপনি আপনার ঠাকুর ঘরে একটি হলুদ বস্ত্রের উপরে ভগবান বিষ্ণুর কোনো ছবি বা মূর্তিকে স্থাপন করুন। পূজোস্থলে অবশ্যই শ্রী বিষ্ণুর পায়ের ছবি আঁকুন 2টি। হলুদ বস্ত্র এবং সেই সাথে হলুদ ফুল দিয়ে অবশ্যই পূজা অর্চনা করবেন। যে কোনো ঋতু ফল দিয়ে আপনি পূজা অর্চনা করতে পারবেন। ষোড়শ উপাচারে বিশেষ পূজাবিধির নিয়ম রয়েছে ভগবান বিষ্ণুর। এই বিশেষ দিনে পূজাতে অবশ্যই তুলসীপত্র নিবেদন করবেন, তবে তুলসীপত্র একাদশীর আগে অবশ্যই তুলে রাখবেন। ভগবান বিষ্ণুর পূজার পাশাপাশি অন্যান্য পূজ্য দেবতাদের বা দেবীদের পূজা অবশ্যই করবেন, এবং পূজা শেষে অবশ্যই আরতি করবেন, আর আরতি শেষে ক্ষমা প্রার্থনা করবেন। ভগবান বিষ্ণুর মন্ত্র অবশ্যই পাঠ করবেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এবং গীতা পাঠ অবশ্যই এদিন করবেন। ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন, সারাদিন ভগবান বিষ্ণু ভজনায় মনোনিবেশ করবেন, কারোর সঙ্গে ঝগড়াঝাঁটি ক্রোধ এগুলো থেকে সর্বদা দূরে থাকবেন, সেই সাথে পরনিন্দা পরচর্চা এগুলো করবেন না। তাতে অবশ্যই যেখানে পূজা অর্চনা করবেন বা করেছেন সেখানে প্রদীপ জ্বালাবেন এবং তুলসী মঞ্চে অবশ্যই প্রদীপ দেবেন। সন্ধ্যার সময় আবার একইভাবে ভোগ অর্পণ করবেন বিষ্ণুদেবকে এবং আরতি করবেন, এবং সেই সাথে ক্ষমা প্রার্থনা করবেন। শেষ এই প্রবোধনী একাদশীতে রাত্রি জাগরণের অত্যন্ত মাহাত্ম্য রয়েছে।
রাত্রি জাগরণ করে শ্রী ভগবানের ভজন কীর্তন করলে অত্যন্ত শুভ ফল আসবে আমাদের জীবনে, এবং পরদিন অবশ্যই একই রকমভাবেই শ্রী ভগবানের পূজা অর্চনা করুন। বিশেষ দিনে ব্রাহ্মণ ভোজনে অত্যন্ত শুভ ফল আসে মানুষের জীবনে, আপনার সাধ্যমতো আপনি দান করুন। এভাবে প্রবোধনী একাদশীকে সম্পন্ন করুন এবং সম্পন্ন শেষে অবশ্যই ঘণ্টা বাজাতে ভুলবেন না। এইভাবে শ্রী বিষ্ণুর চরণে পঞ্চ রবিশস্য দিয়ে পারণ করতে ভুলবেন না, এবং পারণের সময় অবশ্যই পারণ মন্ত্র জপ করবেন। পারণ মন্ত্র কি তা আমি পরে আসছি, তবে অবশ্যই পারণ মন্ত্র জপের সময় ভগবান বিষ্ণুকে প্রার্থনা করবেন, হে ভগবান আপনি নিদ্রা থেকে জেগে উঠুন। এখন আসব এই উত্থান একাদশীর দিনে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ টোটকা বা উপায়ের বিষয়ে। এদিন অবশ্যই তুলসী মঞ্চে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ দিন এবং ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি জপ করতে করতে 11 বার তুলসী মঞ্চকে প্রদক্ষিণ করুন। আর এই উপায় করলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। একাদশীর দিন কোনো পবিত্র নদীতে স্নান করার একটি বিশেষ গুরুত্ব রয়েছে, আর যদি পারেন তাহলে এদিন একটু সকাল সকাল উঠে আপনি পবিত্র কোনো নদীতে স্নান করুন। আর যদি নদী না থাকে তাহলে জলের সঙ্গে একটু গঙ্গা জল মিশিয়ে সেই জল দিয়ে স্নান করুন। এরপরে অবশ্যই গায়ত্রী মন্ত্র জপ করুন। যদি কোনো স্ত্রী এই বিশেষ উপাচারটি করেন তাহলে তার পতির দীর্ঘ আয়ু অবশ্যই হবে, সাথে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই বিশেষ দিনে আপনি কোনো বিষ্ণু মন্দিরে শ্রী ভগবানের চরণে কেশর মিশ্রিত দুধ যদি অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। একই সঙ্গে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দুজনেই প্রসন্ন হবেন। আর যদি বিষ্ণু মন্দির না থাকে তাহলে যে কোনো কৃষ্ণ মন্দিরে আপনি এই বিশেষ উপাচারটি করতে পারেন। ভগবান বিষ্ণু পীতাম্বর বস্ত্র ধারণ করেন, অর্থাৎ কোনো হলুদ বস্ত্র ধারণ করে থাকেন। এদিনে অবশ্যই হলুদ বস্ত্র, হলুদ ফল, হলুদ ফুল এগুলো যদি ভগবানের শ্রীচরণে অর্পণ করেন তাহলে অত্যন্ত শুভ ফল আসবে আপনার জীবনে। তবে এই বস্তুগুলি ভগবানের মন্দিরে অর্পণ করুন, আর তারপরে এগুলো কোনো গরিব মানুষকে আপনি দান করুন। আর এমনটাই করলে আপনার উপরে শ্রী ভগবানের অবশ্যই কৃপা হবে। দীর্ঘদিন ধরে যারা ঋণের জালে জড়িয়ে রয়েছেন, কোনোভাবে সেখান থেকে মুক্তি পাচ্ছেন না, তারা অবশ্যই এই উপায়টি করুন। এই বিশেষ দিনে অশ্বত্থ গাছের গোড়াতে আপনি জল অর্পণ করুন। শাস্ত্রে বলা হয় অশ্বত্থ গাছে সমস্ত দেবদেবীদের অবস্থান রয়েছে, এই সাথে ভগবান বিষ্ণুরও অবস্থান রয়েছে এই অশ্বত্থ গাছে। সকালে এই জল অর্পণের পরে সন্ধ্যার সময় অবশ্যই একটা ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাতে ভুলবেন না। সেই সময় অবশ্যই হাত জোর করে প্রার্থনা করুন আপনার মনের বিভিন্ন ইচ্ছার কথা। এই বিশেষ একাদশীতে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে অত্যন্ত শুভ। তাছাড়া যে কোনো একাদশীতে এই উপায়টি করতে পারেন। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব 2019 সালের 8ই নভেম্বর শুক্রবারের একাদশী কখন পালন করবেন। যদিও একাদশী তিথি শুরু হবে 7ই নভেম্বর সকাল 9:55 থেকে, কিন্তু যেহেতু সূর্যোদয়ের অনেক পরেই এই একাদশী শুরু, তাই একাদশী পালন করবেন ঠিক তার পরের দিন শুক্রবার 8ই নভেম্বর, এবং এই একাদশী থাকবে 8ই নভেম্বর দুপুর 12:25 পর্যন্ত। তাই এই শুক্রবারে একাদশী পালন করুন, আর ঠিক তার পরের দিনই অর্থাৎ 9ই নভেম্বর শনিবার একাদশীর পালন করুন। পালন করবেন সকাল 6:42 থেকে 8:52 পর্যন্ত। এই বিশেষ সময়ের মধ্যে আপনি পালন অবশ্যই করবেন, শ্রী ভগবানের উদ্দেশ্যে পঞ্চ রবিশস্য প্রদান করে পারণ মন্ত্র অবশ্যই জপ করবেন। একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব প্রসিদ্ধ সম্মুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব, এই বিশেষ মন্ত্রটি অবশ্যই পাঠ করে পারণ সম্পন্ন করবেন। আবার বলছি, একাদশ্যাং নিরাহার ব্রতে নানেন কেশব
প্রসিদ্ধ সমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। তো বন্ধুরা, এইভাবে যদি ভগবান শ্রীবিষ্ণুর এই একাদশী পালন করেন এবং সঙ্গে এরকমই ছোট ছোট উপাচারগুলি করেন, তাহলে অবশ্যই আপনার মনস্কামনা পূরণ হবে। আশা করব যে আজকের এই ভিডিও আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনার প্রতিবেশী, আপনার বন্ধুদের অবশ্যই শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।